চলে এসেছি চার জনের মধ্যে একদম জগন্নাথ। সামনেই তো রথযাত্রা, পুরো ডিটেলস আমরা শেয়ার করবো, কখন কি রথের যাত্রা, আমার টাইমিং কি আছে, কি কি ওয়ে হচ্ছে, কোন কোন রাস্তা দিয়ে রথ যাবে, টিকিট পুরো ডিটেল টাইমিং কি আছে, প্রসাদের কি টাইমিং, মন্দির এন্ট্রি করে নেবে, সব কিছু শেয়ার করবো। তোমরা যদি দেখছো একবার জয় জগন্নাথ খেলে তোমার দিনটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে। জয় জয় জগন্নাথ, সবাই বলে দাও জয় জগন্নাথ। দেখতে পাচ্ছ মন্দিরের সামনে চলে এসেছি ইতিমধ্যে, তো শত কোটির ভিউ এক মাসের মধ্যেই কিন্তু রথযাত্রা 2024। তার প্রস্তুতি কেমন কি চলছে সেটা পুরোটা তোমাদের সামনে তুলে ধরবো। আর প্লিজ এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করো, এইভাবেই যেন আরও এগিয়ে যেতে পারি, আরও ইনফরমেশান দিতে পারি, এরকমই বিভিন্ন জায়গায় যেন তথ্য তোমাদের কাছে তুলে দিতে পারি। সো আজকে এই হলো আমাদের লোকেশন, পুরী জগন্নাথ ধাম। জয় জগন্নাথ, সবাই দেখতে পাচ্ছ, সবাই বলছে জয় জগন্নাথ, সব লাইনে আছে। আমরা যেতে চলেছি, লাইন কাহাঁ সে লাগায়, লাইন কাহাঁ সে লাগাই, লাইন এক কিদার স্যার, লাইন দেখতে হবে বোধহয় লাগা যায় গাইস। চলো জগন্নাথ দেবের নাম নিয়ে দেখা যাক কোথা থেকে লাইন হয়, যাবো পুরোটা চলিয়ে। আর যে কার্পেট এটা আছে এটা পুরোটা কিন্তু মানে ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে দেখতে পাচ্ছ, দেখো ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে আছে, এগুলো সব ভিজানো হয়েছে যাতে গিয়ে কোনো দর্শনার্থী যেন কোনো অসুবিধা না হয়, যেহেতু জল পড়ে আছে, যদিও চটি পড়ে আছে এখনো, এখন আগে আগে গিয়ে চটি খুলতে হবে। রথের প্রিপারেশন দেখো, এই কার্ডগুলো রাখা আছে, এই কার্ড দিয়ে কিন্তু রথ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ অনেকটা কাজ এগিয়ে গেছে। রথের চাকা, ঠিক আছে দেখো রথের চাকা, রথের চাকা এদিকগুলো তোমার কাঠ কেটে রাখা আছে। তো বন্ধুরা, রথের যে কাঠামো তৈরির জন্য যে কাঠগুলোকে কেটে রেডি করা হচ্ছে, মন্দিরের জাস্ট অপোজিটে কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ আশা করছি দেখো কাঠ কাটা হচ্ছে। এদিকে আছে, ওদিকে আছে তোমার রথের চাকা, এদিকে একটা রথের চাকা অলরেডি তৈরি হয়ে গেছে, এদিকে একটা কিছু রাখা আছে। তো চলো দেখা হচ্ছে। কব তক কমপ্লিট হয়ে যায়গা? 7 তারিখ কো জুলাই 7 কব তক কমপ্লিট হোগা? ইয়ে কমপ্লিট হয়ে যায়গা 2 দিন পহলে, মানে 5 তারিখ তক। হ্যাঁ কবে বানা রে আপ লোগ? হ্যাঁ কব সে বানা রে? আপকি তৃতীয়া সে, আপসে তৃতীয়া সে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ সবাই। এখানেই তৈরি হচ্ছে আমাদের রথের চাকা থেকে শুরু করে রথের ছাদ সব কিছু, রথের চাকা। জয় জগন্নাথ, কবে থেকে তৈরি হচ্ছে আমাদের এই রথ, কবে থেকে তৈরি শুরু করেছো? অক্ষয় তিথি। আর কবে তক শেষ হবে এটা কাজ, কবে তক শেষ হবে রথে? 7 তারিখ। আচ্ছা তোমার নাম কি কাকা? নাম বসন্ত। ধন্যবাদ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জগন্নাথ দেবের যে রথে যে কাঠ তৈরি হচ্ছে সেই কাঠটা আমাদের কিন্তু টুকরো পেয়ে গেছি, এই কাকা আমাদের দিল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আচ্ছা
এর তো মূল্য নেই, অমূল্য আছে, অমূল্য আছে, অমূল্য যার প্রতি টিকা ইচ্ছা বলো না গো। রাখো তুমি, আমি দিয়ে যাবো, রাখো আমি এখন ধরা চড়ানো দেখবো, আছি আমি দেবো, আমি তোমায় দেবো, বললাম না দিলে কথা খেলাবো, দেবো আমি, ঠিক আছে দেবো আমি, ঠিক আছে দেবো আমি, ঠিক আছে ধন্যবাদ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। দেখতে পেলে জগন্নাথ দেব পাঠিয়ে যাই না আমি, জগন্নাথ দেবের রথে কাঠের টুকরো এবং একটা অমূল্য শালু পেয়ে গেছি আমরা, নিজেকে আমি খুবই ধন্য মনে করছি। আগে বড় এসেছিলাম, অসাধারণ ভাবে আমার দর্শন হয়েছে, বড় ভেতর থেকে এই বড় দর্শন হয়েছে, প্লাস আমার ভোগটাও আমি কিন্তু প্রাপ্য করতে পেরেছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু ধ্বজা চেঞ্জ হবে, ধ্বজা চেঞ্জ হওয়ার টাইম হয়ে গেছে, জগন্নাথ দেবের ধ্বজা চেঞ্জ হবে। অ্যান্ড পেছনে কতটা পরিশ্রম করবে, কতজন সব তৈরি হবে, সব তৈরি হবে, অক্ষ দেবের কাজ শুরু হয়েছে। আর নাজির হলো যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, সবাই কমেন্ট লিখে দিও জয় জগন্নাথ। কতটা পরিশ্রম চলছে এখানে, জগন্নাথ দেবের কতটা লীলা এখানে বোঝা যাচ্ছে। দেখো দেখো সবাই সারি সারিতে কাজ করে যাচ্ছে, দেখো কিছুক্ষণের মধ্যেই আমাদের জগন্নাথ দেবের ধ্বজা চেঞ্জ করা হবে। আমরা ম্যাক্সিমাম জুমিং দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ধ্বজা জলদি চেঞ্জ হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে ঘড়িতে ঠিক 5টা, এখন পুরীর মন্দিরে ধ্বজা চেঞ্জ হওয়ার টাইম হয়ে গেছে। যেমন দেখতে পাচ্ছ ধ্বজা এখন কিন্তু চেঞ্জ হতে চলেছে, চলে গেছে উপরে চেপে গেছে, দেখতে পাচ্ছ আমি জুম করে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কেন আমি যাই না, চেপে গেছে উপরে, দেখতে পাচ্ছ দুজন, এটা দুজন কিন্তু দেখো, এই দুজন এবার উপরে উঠবে ধ্বজা চেঞ্জ করতে। উপরে এখন চাপা হচ্ছে, দেখো দেখো উপরে চাপা হচ্ছে, দেখো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।